আচ্ছা, আমরা অধ্যায় পাঁচ নিয়ে আজকে আলোচনা করব। অধ্যায় পাঁচে দুই ধরনের মিটার আমরা দেখব। যে এর আগের ক্লাসে আমরা অধ্যায় পাঁচে যে প্রয়োজনীয় সূত্রগুলি ছিল সেই সূত্রগুলো দেখেছি। অর্থাৎ আমরা পি ইজ ইকুয়াল টু ভি আই, এই সূত্র, পি ইজ ইকুয়াল টু আমরা দেখেছি যে আই স্কয়ার আর, এই সূত্র, ডব্লিউ সমান পিটি, এরকম অনেক রকম সূত্র আছে। এগুলো নিয়ে আমরা এর আগের ক্লাসে আলোচনা হয়েছে। এই সূত্রগুলো নিয়ে আমরা সামনে যাব এই অধ্যায়ের। তো গুরুত্বপূর্ণ দুইটি ছিল ওয়াট মিটার এবং এনার্জি মিটার। আমরা আজকে প্রথমে ওয়াট মিটার সম্পর্কে একটু বলে আসি। ওয়াট মিটার আসলে কি জিনিস? ওয়াট মিটার হয়েছে যে যন্ত্রে বা যে মিটার দিয়ে বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করা হয় তাকে ওয়াট মিটার বলা হয়। বোঝার সহজ একটা ওয়ে, এই ওয়াট মিটার, ওয়াট অর্থ পাওয়ার, পাওয়ারের একক, ক্ষমতার একক ওয়াট, আর মিটার তার মানে যে যন্ত্র দিয়ে তুমি পাওয়ার মাপতে পারো, ওয়াট মিটার। ওয়াট মিটার দুই ধরনের কয়েল থাকে, একটা হলো কারেন্ট কয়েল, যেটাকে সংক্ষেপে সিসি বলা হয়, কারেন্ট কয়েল, আর একটা প্রেশার কয়েল মানে পিসি। এই দুই ধরনের কয়েল আমি ইন্ডিকেট করলাম। তবে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, কারেন্ট কয়েল সংযুক্ত হয় সিরিজে আর প্রেশার কয়েল সংযুক্ত হয় প্যারালালে। তো এই হয়েছে মূলত বেসিক কার্যাবলী গুলো। এখন আমরা ওয়াট মিটারের সার্কিট ডায়াগ্রাম আঁকবো আঁকবো আসলে ওয়াট মিটার দেখতে কেমন হয়। তো সেই জন্য মনে করো এটা পজিটিভ, এটা আছে নেগেটিভ, দুই ধরনের। তো এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট, দুই ধরনের পয়েন্ট দিলাম। এর মাঝখানে পাওয়ার সাপ্লাই দিলাম, এখান থেকে পিএস মানে পাওয়ার সাপ্লাই। তো যদি এই পাওয়ার সাপ্লাইটা আমি এখানে দেই, তো সাথে সাথে এখান থেকে যে লাইনটা যাবে প্লাস সাইড থেকে, এটাকে যে কয়েলটা আমি দেবো সেই কয়েলটা হয়েছে কারেন্ট কয়েল। আমরা জানি কারেন্ট কয়েল হয় সিসিতে, মানে কারেন্ট কয়েল মানে সিসি, এবং এটা সিরিজে যুক্ত থাকে, এটা কারেন্ট কয়েল। তো এই সিরিজে হওয়ার ফলে এখান থেকে যে এর সাথে যে কয়েলটা থাকবে, এই কয়েলটা একটু বেশি ব্যাস থাকবে, এটা যে প্যারালালে প্যারালাল থাকে, এটা নাম হয়েছে প্রেশার কয়েল। তাহলে এই দুই ধরনের আমি কয়েলটা চিহ্নিত করতে পারলাম, একটা কারেন্ট কয়েল, একটা প্রেশার কয়েল। এই প্রেশার কয়েলটা এখান থেকে যে নেগেটিভ লাইনটা আছে, যে নেগেটিভ লাইনটা, এই নেগেটিভ লাইনের সাথে যুক্ত থাকে, এই জন্য এটা প্যারালাল। আর এখান থেকে সরাসরি যে কারেন্ট কয়েলটা আছে সিরিজে, এর সাথে বিভিন্ন লোড থাকে। এখানে তুমি সুইচ দিতে পারো, সুইচ, এখানে মনে করো যে একটা বাতি, আবার এখানে আর একটা সুইচ আছে, এখানে এটা লোড, এগুলো লোড। এই লোড গুলো দিয়ে আমি মূলত মেজারমেন্ট করব। তাহলে এইখানে এই দুইটা করবো, তাহলে মিটার গুলো সরাসরি কাজগুলি আমরা দেখবো। তো এই হয়েছে বেসিক ফাংশন। এটা চিত্রটা কিসের, আমরা একটু জুম করে দেই। তো তোমরা যেটা করতে পারো, যে নিচে সার্কিট ডায়াগ্রাম রেখে চিত্র ওয়াট মিটার এটা লিখে দিলে, তাহলে এই কার্যাবলী শেষ। আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো বিষয়টা, ওয়াট মিটার কি, ওয়াট মিটার দিয়ে বৈদ্যুতিক পাওয়ার মাপা হয়, এবং ওয়াট মিটার দুই ধরনের কয়েল থাকে, একটা কারেন্ট কয়েল এবং একটা প্রেশার কয়েল। ভাইবা পরীক্ষার সময় খুবই আসতে দেখা গেছে, কারেন্ট কয়েলের সংক্ষেপ নাম হয়েছে সিসি, আর একটা হচ্ছে পিসি, কারেন্ট কয়েল থাকবে সিরিজে আর প্রেশার কয়েল থাকবে প্যারালালে। এখন আর যে কাজগুলো হয়েছে সেটা হলো যে তুমি সার্কিট ডায়াগ্রামটা আঁকলো, সার্কিট ডায়াগ্রাম আঁকার সময় দেখো কারেন্ট কয়েলটা লাইনে যুক্ত করা আছে সিরিজে, আর প্রেশার কয়েল প্যারালালে যুক্ত করা আছে, প্যারালাল মানে সরাসরি নেগেটিভের সাথে, আর এই পাশে লোড ইউজ করা হয়েছে। এটাই মূলত ওয়াট মিটার। আমরা এখন এনার্জি মিটার নিয়ে আলোচনা করব। এটা আমরা মুছে দেই। আমরা বুঝতেই পারতেছি এর সংজ্ঞা দিয়ে কি বোঝা যায়, যে এনার্জি মিটার, তার মানে এনার্জি প্রথমেই দেখা যাচ্ছে যে এনার্জি একটা বিষয় আছে, অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি পরিমাপের জন্য যে যন্ত্র বা যে মিটার ব্যবহার করি সেটাকে আমরা এনার্জি মিটার বলা, তার মানে বৈদ্যুতিক কি শক্তি পরিমাপ করার জন্য বা বৈদ্যুতিক এনার্জি পরিমাপ করার জন্য যে মিটারটা ব্যবহার করি তাকে আমরা এনার্জি মিটার বলি। তো এনার্জি মিটারে দুই মূলত দুই প্রকার, তো এরা হয়েছে দুই প্রকার, একটা প্রকারে আমরা যদি লিখি যে কিলো ওয়াট আওয়ার মিটার, এটা একটা প্রকারে, আরেকটা যদি লিখি আমরা আরেকটা প্রকারে আমরা এরকম বলতে পারি যে এম্পিয়ার আওয়ার মিটার, এম্পিয়ার আওয়ার মিটার,
এএইচ মানে এম্পিয়ার আওয়ার, একটা কিলোওয়াট আওয়ার মিটার আর একটা এম্পিয়ার আওয়ার মিটার। তো এটা কি মূলত যে কিলোওয়াট আওয়ার মিটার যেটা আছে এটা আমরা ইন্ডাকশন টাইপ কিলোওয়াট আওয়ার মিটার মূলত বলতে পারি, ইন্ডাকশন টাইপ কিলোওয়াট আওয়ার মিটার হইতে পারে, যেটা হাউস সার্ভিস মিটারও বলা হয়। তো ইন্ডাকশন টাইপ কিলোওয়াট মিটার একটা আছে, ইন্ডাকশন টাইপ কিলোওয়াট আওয়ার মিটার, এটা একটা মিটার আছে, যেটা আমরা কি করি হাউস ওয়্যার অর্থাৎ হাউস সার্ভিস মিটার বলি, এটাকে আমরা বলতে পারি হাউস সার্ভিস মিটার। তার মানে তুমি দুটি জিনিস ক্লিয়ার হইলা যে এনার্জি মিটার কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কিলোওয়াট আওয়ার মিটার আর একটা হচ্ছে এম্পিয়ার আওয়ার মিটার, ঠিক আছে। ইন্ডাকশন টাইপ কিলোওয়াট আওয়ার মিটারকে অনেক সময় হাউস সার্ভিস মিটারও বলা হয়, যে কিলোওয়াট আওয়ার মিটারটাকে, এই জন্যই বাসা বাড়িতে আমরা বেসিক্যালি কিলোওয়াট আওয়ার মিটারটা ব্যবহার করি। তো এটার দুইটা প্রকারভেদ গেল, এখন আমরা দেখবো যে এই মিটারের সার্কিট ডায়াগ্রাম এবং এই মিটার কি কি অংশ থাকে। তো আসলে এনার্জি মিটারও দুই ধরনের কয়েল থাকে, এটা দুই ধরনের কয়েল থাকে। তো দুই ধরনের কয়েল কি কি তাহলে, সেই এখানেও কারেন্ট কয়েল থাকবে আর একটা কি প্রেসার কয়েল থাকবে। তো কারেন্ট কয়েল থাকবে সিরিজে আর প্রেসার কয়েল থাকবে কি প্যারালালে, তো সেম, তার মানে আগের বিষয়টার মতো এটাও সেম। তার মানে তুমি বললা যে এখানে দুই ধরনের কয়েল থাকে, একটা কারেন্ট কয়েল আর একটা প্রেসার কয়েল। প্রেসার কয়েল মানে পিতে প্যারালাল সেটা মনে রাখবা, আর কারেন্ট তো সিরিজে মাপা হয় তাই কারেন্ট কয়েল হলো যাইয়া প্যারালাল। আচ্ছা, তো এই দুইটা কাজ শেষ, এখন আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখব। তো সার্কিট ডায়াগ্রামটা খেয়াল করো সবাই, এখানেও আগের মতো তুমি পাওয়ার সাপ্লাইটা দিব, এখানে পজিটিভ, এখানে মনে করো নেগেটিভ, এটা একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট আছে, এখান থেকে আমি পাওয়ার সাপ্লাইটা নিলাম, পিএস সাপ্লাইটা দিব, এই পাওয়ার সাপ্লাইটা দিলাম। তো পাওয়ার সাপ্লাইটা দিলে আমি এপাশে একটু এটা মুছে দিই এই দুইটা কাজটা। তো তাহলে কি হচ্ছে, এই যে লাইনটা আছে এই লাইনটা আর দুটো লাইন এরকম দুটো তার বের করে নিয়ে আসি, যে পজিটিভ নেগেটিভ, এটা একটু নিচে ফাঁকা হচ্ছে তো আমি এটা একটু উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই লাইনটা এখান থেকে আমি একটা প্রথমে জয়েন দেব, এখানে ইনপুট, এখানে আমি চারটা একসাথে দিয়ে দেই, এই তারের সাথে এই তার লাইনটা বের করব, তার মানে এটা পজিটিভ, এখানেও পজিটিভ বিষয় কথা। তো সেক্ষেত্রে এখান থেকে যে কয়েলটা আমার যাবে এটা আমি কারেন্ট কয়েল হিসেবে চিহ্নিত করবো, কারণ আমি একই লাইনে আছে, কারেন্ট কয়েল সবসময় থাকে সিরিজে, কারেন্ট কয়েল কিসে যুক্ত থাকবে, সিরিজে যুক্ত থাকবে। তাহলে আমি কারেন্ট কয়েলের কাজটা করে ফেললাম, এরপরে দেখো এখান থেকে গিয়ে এখান থেকে আসবো, তার কারেন্ট কয়েলটা সিরিজে পেলাম, আর এই যে লাইনটা আছে নেগেটিভ সাইডটা, এই নেগেটিভ সাইডটা এই দুইটাকে একটু জয়েন করে দিই একসাথে, এবং এই মাথাটাকে এখান থেকে নেগেটিভের সাথে মিলাই দিই, তার মানে এটা নেগেটিভ তারের ব্লক ইনপুট চাই, আবার এখান থেকে ইনপুট হয় আউটপুট, এটা একটু সোজা দাও, এই তার মানে এখানে তুমি চাইলে লোড ইউজ করতে পারো, রেজিস্ট্যান্স বা যে কোনো কিছু, আমরা যেটা মাপবো ওয়াট মিটার দিয়ে আমরা জানি এনার্জি মাপা হয়, তো সেই লোডগুলো আমরা এখানে ব্যবহার করব। এটা এই লোডের ডিভাইসটা চাইলে একটু সোজা করো, এরকম করো, লোড লোড, ঠিক আছে, এল ও এডি, এখানে লোডগুলো বসাবো। তো এই লোডগুলো কাজ শেষ, প্রত্যেকটার সাথে তোমরা একটা সুইচ ব্যবহার করতে পারো। আচ্ছা, তো এরকম লোড ইউজ করলাম, এখন আমরা যে আর কাজগুলো করব এটাকে একটু ই করে দেই, যেহেতু কারেন্ট কয়েল দিয়েছি, আমরা জানি দুই ধরনের কয়েল থাকে, একটা কারেন্ট কয়েল আর একটা প্যারালাল কয়েল মানে প্রেসার কয়েল, সেইটা দিয়ে দিই, এখান থেকে পজিটিভ সাইড আছে সাথে নেগেটিভ করে দিলে হয়ে যাবে। তাহলে এখান থেকে মনে করো এইরকম কয়েল, অবশ্যই মনে রাখবা এটা বেশি প্যাসের সাথে মিলে দিলাম, তাহলে এই কাজ হলো পিসি, তাহলে আমাদের পিসি কাজ শেষ, প্যারালাল কয়েল কমপ্লিট। এখন আমরা, আচ্ছা তাহলে দেখো এখন এখান থেকে চাইলে একটা মানে এটাকে বলা হয় অ্যাটাচ করে দিলে, এই যে ব্লক করে দিলাম, এটাই মূলত আমাদের এখানে ডিসপ্লে বোর্ড থাকবে, যেখান থেকে আমি দেখতে পারবো যে আমার কত
কতটুকু এনার্জি নিয়ে হচ্ছে, এখানে এটার সাথে একটা রেকর্ডিং আর ইজ কিলোওয়াট রেকর্ডিং সিস্টেম থাকে, যেখানে আমরা কিলোওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ারে এনার্জিটা আমরা দেখতে পাবো করে বিভিন্ন মেজারিং ইউনিট, তো যা এখান থেকে দেখা সম্ভব। তো এইভাবে মূলত আমরা কি করব, এনার্জি মিটারের সার্কিট ডায়াগ্রামটা আঁকবো। আর এখান থেকে তুমি চাইলে এটাকে এটাকে একটা অবশ্যই ফিগার নামটা লিখলো এনার্জি মিটার, এই যে আমাদের মোটামুটি কাজ শেষ।